সকাল সকাল আমি এখন বানাচ্ছি ব্রেকফাস্ট। আজকে দু রকমের ব্রেকফাস্ট বানাবো। এখানে বানাচ্ছি বেসন দিয়ে চিল্লা না ছিল্লা কিছু একটা বলে যেটাকে, সেটা প্রথমে বেসনটাকে গুলে নিয়েছি আর তার মধ্যে কিছুটা সবজির কুচি দিয়ে দিলাম, আর তার মধ্যে দিলাম গোলমরিচ গুঁড়ো, নুন আর একটুখানি ওই অরিগানো, সবটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে প্যানে তেল গরম করে তার উপরে ওই ব্যাটারটা ঢেলে দিলাম। আজকে চা দিয়ে সকালে আমি আর আমার শ্বশুরমশাই এটাই খেয়ে নেব। আর কুটুস কালকে রাতে বলেই শুয়েছে যে ও আজকে টিফিনে স্যান্ডউইচ নিয়ে যাবে, তো ওর জন্য স্যান্ডউইচ বানাবো বলে দুটো ডিম সেদ্ধ বসিয়েছি। আর ততক্ষণে এটা বসিয়ে দিলাম, এটা হতে থাক ততক্ষণে আমার ডিম সেদ্ধটা হয়ে যাবে। আর এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে আর আমি এখানে ডিমটাকে একটু ভালো করে গ্রেট করে নিচ্ছি। দুটো ডিম সেদ্ধ করেছিলাম, যদি ওর বাবা একটা খায় তো ওর বাবা তো খেলো না। আর এদিকে আমার দেখো বেসনের চিল্লাটা তৈরি হয়ে গেছে, উল্টো করে দিলাম, একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম কারণ আমার সবজিগুলো তো একটু বড় বড় করে কাটা যাতে একটু সেদ্ধ হয়ে যায়। এবার বাটির মধ্যে আমি ওই ডিমটা নিয়ে নিলাম আর দিলাম একটুখানি নুন, একটু গোলমরিচ, একটু অরিগ্যানো। আমার মেয়ের অরিগ্যানোর ফ্লেভারটা খুব পছন্দ তো তাই জন্য অরিগ্যানো দিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম একটুখানি মেয়োনিজ, একটু বেশি পরিমাণেই মেয়োনিজটা দিলাম। আমি আর এখানে কোনো সবজি টবজি দেবো না, শুধু এটা দিয়েই বানিয়ে দেবো আজকে ওকে স্যান্ডউইচটা। তো আমার এখানে স্যান্ডউইচের ব্যাটারটা রেডি হয়ে গেল আর এদিকে আমার বেসনের ওটাও তৈরি হয়ে গেল। আর এখানে এখন আমি দুটো ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি আর তার মধ্যে ওই ফিলিংটা দিয়ে দেবো, দিয়ে এবার বাটার দিয়ে ভালো করে এপিট ওপিট সেকে দেবো। তো এখনও কুটুসকে ঘুম থেকে তুলিনি, আজকে আমি একটু ফেসিয়াল করতে যাব, তো সেই জন্য সকালবেলায় তাড়াহুড়ো করে সমস্ত রান্নাবান্না করে নিচ্ছি। মেয়েকে স্কুলে ছেড়ে এসে আমি একটু যাব পার্লারে। এই তো আড়াই ঘন্টাই জীবনে আমি সময় পাই, প্রতি ২৪ ঘন্টার মধ্যে এই দু আড়াই ঘন্টাই আমার জন্য। স্যান্ডউইচটাকে আমি একটু কিচেন টাওয়েলের মধ্যে মুড়িয়ে দিলাম আর এবার ওর টিফিন বক্সে দিয়ে দেবো, আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কাজু। তো ব্যাস ওর টিফিনটাও রেডি হয়ে গেল আর আজ এখন ওকে তুলে রেডি করে দেব। আর ওর বাবা তো অফিসে চলেই গেছে, আর এবার ওকে স্কুলে ছেড়ে দিয়েছি। এটা ওর স্কুলের সামনেটা, এখনও মেলাটা আছে দেখো, এখনও এক মাস থাকবে মেলাটা। আর ওকে স্কুলে ছাড়ার পরে না আমি একটু হাঁপ ছেড়ে বাঁচি। পার্লার থেকে একেবারে ওকে নিয়ে বাড়ি ফিরেছি আর এখানে আমাদের দুজনের খাবারটা রেডি করে নিয়েছি। এখানে দেখো ম্যাডাম তো এসেই ছানাপোনাদের নিয়ে শুয়ে পড়েছে। এখানে এখন ওকে ঘুম থেকে তুলে হোমওয়ার্ক করতে বসিয়েছি আর ওর কি জ্বালাতন আজকে দেখো। ওদের হোয়াইট কালার অবজেক্ট দিয়েছে, এবার ওই পেন্সিলে তো দেখা যাচ্ছে না সাদা রঙটা, আর ও কিছুতেই ওটা কালার করবে না। ও ভাবছে যে ওটাতে কালার পড়ছে না। কি হয়েছে, কালার পেন্সিলে লেখা পড়ছে না? এইগুলো করব না। তাহলে কোনগুলো করবে? পাখিগুলো করব। পাখি করবে, পাখি করবে। আগে তুমি এখানে হোয়াইট কালার অবজেক্ট, এটা এখানে হোয়াইট কালার করে দাও মা। দেখো হোয়াইটের উপর হোয়াইট দেখা যায় না, তুমি যে কালার করেছো সেটা বোঝা যাবে। ঠিক করো মা, করো করো করো, এখানে করো করো, দিলে পাখি আঁকবে একটা। সবাই রান্না হয়ে গেছে, তোমরা কি করছো? রান্না করছি। কি রান্না করেছো? আচ্ছা, কে খাবে কে খাবে কে খাবে? আচ্ছা বল, গরম গরম চিকেনও আছে? ঠিক আছে, হ্যাঁ খাবো তো। আচ্ছা দুটো বাচ্চা কোথায়? দুটো বাচ্চা কই গেল? দুটো বাচ্চা কই, কোথায় গেল দুটো বাচ্চা? মিষ্টু মামা কোথায়? ছেড়ে দাও মিষ্টু, ছেড়ে দাও, ছেড়ে দাও। হ্যাঁ আচ্ছা, তোমরা কি চিকেন পকোড়া খাবে? তাহলে শান্ত হয়ে বসো। তোমার কি খিদে পেয়ে গেল? খিদে পেয়েছে? আচ্ছা তাহলে খেলনা গোছাও, তাহলে চিকেন পকোড়া দেবো। তাড়াতাড়ি খেলনা গোছাও, চটপট এই ব্যাগের ভেতরে, এই যে এই ব্যাগটার ভেতরে সমস্ত খেলনা গুছিয়ে সুন্দর করে রাখো। ওকে হ্যাঁ গোছাও, তাহলে আমি চিকেন পকোড়া নিয়ে আসছি। ওকে গুড গার্ল, দুজনেই গুড গার্ল।
সুন্দর করে সব বাবুদের ওখানে তুলে রাখবে। কেমন হয়েছে পকোড়া মামা? কেমন? ভালো? ইয়াম্মি? আচ্ছা মিষ্টু, ভাল লাগছে? রোজ রোজ তোমরা খেলনা গুছিয়ে রাখবে, তাহলে আমি তোমাদেরকে ভালো ভালো জিনিস বানিয়ে খাওয়াবো। ওকে? কি জিনিস? আজকে তো চিকেন পকোড়া দিয়েছি, চিকেন পকোড়া আবার কি? আজকে ডিনারে বানিয়েছিলাম চিলি চিকেন আর রুটি। চিলি চিকেনের রেসিপিটা আমি একটা রিলসে শেয়ার করে দেবো। আর এখানে দেখো আমি এখন যে যে বাসনগুলো আমার দরকার, মানে কিছু কিছু ফেভারিট বাসন আছে না, যেগুলো একটু কাঁচের বা যেগুলো একটু শখ করে কিনেছি, সেই সব বাসনগুলো না আমি মানে কাজের লোকের হাতে দিতে চাই না। তো তাই জন্য আমি কিছু কিছু বাসন একটুখানি মেজে রাখি, কুটুসের টিফিন বক্স এসবগুলো একটু মেজে ঠেজে রাখি। তো এখন আমার এটা আজকে আমি একটু রাতের রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব। সকালের রুটিন তো প্রায় প্রত্যেক দিনই দেখাই সকালবেলা আমি কী করি, যেহেতু সকালে উঠেই রান্নায় লেগে পড়তে হয় আর অফিস যাওয়ার তাড়া থাকে, স্কুলে যাওয়ার তাড়া থাকে, তো তাই জন্য রাত্রিবেলা অনেকটা কাজ আমি এগিয়ে রাখি। যেমন এই গ্যাস পরিষ্কার করা, তারপরে রান্নাঘরটাকে একদম ক্লিন করে রাখা, তা না হলে কিন্তু আরশোলা বা এইসব ছোটো ছোটো পোকামাকড়ের উপদ্রব হবে। তো আমি এখন গ্যাস ওভেনটাকে খুব ভালো করে একদম ক্লিন করে নিচ্ছি, আর সকালে একবার রান্নার পরেও তো করি, আবার রাত্রিবেলাও করি। এই সামনের যে টাইলসটা আছে ওটাতেও খাবারের ছিটে পড়ে, তো ওগুলোও ভালো করে একদম ক্লিন করে নিই, আর তারপরে পুরো গ্যাসটাকে মুছে আবার সব যে যার জায়গা মতো আটকে দিই। প্রত্যেক দিনই প্রায় আমি দুপুরবেলা ভাত করে একটু বেশি ভাত করে রেখে দিই, যাতে সকালে মাইক্রোওভেনে গরম করে কষিয়ে খেয়ে যেতে পারে, কিন্তু আজকে একদমই ভাত বেশি নেই। তো সেই জন্য এখন চালটা ভিজিয়ে রেখে দিলাম, যাতে কালকে সকালবেলায় চট করে ভাতটা মানে করে নিতে পারি। তো এখন আমি আমার মেয়ের দুধটা গরম করব। ওকে তো আমুল গোল্ডের দুধটা খাওয়াই সকালবেলায়, কৌশিক এনে ফ্রিজে রেখে দেয় আর আমি প্রতিদিন রাত্রিবেলায় ওর দুধটা গরম করি। আর এর মধ্যে একটুখানি জল মিশিয়ে নিচ্ছি ওই প্যাকেটের মধ্যে, ডক্টর বলেছিলেন চার ভাগের এক ভাগ জল মিশিয়ে ওটা খাওয়াতে। তো ওকে আমি মোটামুটি দু বছর বয়স থেকেই খাওয়াচ্ছি, ছ সাত মাস হয়ে গেল আমি গরুর দুধটা খাওয়াচ্ছি, আর দু বছর অবধি ওকে না এনফামিল খাইয়েছিলাম। কুটুস না হঠাৎ করে দু তিন দিন ধরে দুপুরবেলা ঠিক করে ঘুমোচ্ছে না, আর আমার ভিডিও এডিট করতে ভীষণ অসুবিধে হচ্ছে, এই জন্য ভিডিওটাও দেরি হয়ে যাচ্ছে পোস্ট করতে, আর এদিকে ভিডিওর পেছনে ও সমানে চিৎকার করতে থাকে মানে যখন আমি ভয়েস ওভার দিই। তো এখন আমি দুধটা ঠান্ডা করব, তার জন্য একটা বড় বাটিতে জল নিয়ে নিয়েছি, এবার তার মধ্যে আর একটা ছোটো বাটি বসিয়ে এখানে দুধটা দিয়ে দিলাম। এবার এটাকে ঠান্ডা হয়ে করে নেবো চটপট করে, এরম করলে না খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, আর যেই দেখি নিচের জলটা গরম হয়ে যাচ্ছে আবার একবার জলটা চেঞ্জ করে দিই, তাহলে খুব তাড়াতাড়ি দুধটা ঠান্ডা হয়ে। ডিনার করার মোটামুটি আধা ঘন্টা 45 মিনিট পরে আমি ওকে এক গ্লাস দুধ দিই, আর তারপরে আর আধ ঘন্টা পরেই ও শুয়ে পড়ে। হয়েছে? কি তোমার ঢেকুর হলো? কোলে পেছনে বাবার উপর মাথাটা দাও, এই তো হয়ে গেছে। উফ বাবা, সেই ছোটবেলার অভ্যেস থেকে গেছে এখনো। রান্নাঘরের সমস্ত কাজ শেষ, এখন আমি চলে এসেছি এখানে, বিছানা ক্লিন করব আর কুটুসকে ড্রেস চেঞ্জ করাবো, ওকে টয়লেট করিয়েই নিয়ে এসেছি, আর এবার সব কিছু এদিকে ক্লিন করব। আর এদিকে কৌশিক এখন ওর বাবাকে ঘুম শুইয়ে ঢাকা ফাঁকা দিচ্ছে, উনি তো কিছুই করতে পারেন না, নিজে নিজে সবই আমাদেরকে করে দিতে হয়। আর সকালবেলা আর রাত্রিবেলা সমস্ত কিছু কৌশিক করে, আর সারাদিনে ওনাকে যা খেতে দেওয়া, ওষুধ খাওয়ানো, যা যা করার সেগুলো আমি করি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা। টাটা করো, টাটা। কিস দি দাও, ফ্লাইং কিস দাও হাত দিয়ে, আবার বলো গুড নাইট। গুড নাইট। তুমি কি খাচ্ছো? ওয়া।